গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, পজিটিভ আছো। এই যে সকাল বেলা থেকে উঠে এরা শুরু করে দিয়েছে দুজনে মিলে, অ্যালার্ম ক্লকের মতো শুরু করে দিয়েছে অ্যালার্ম ক্লক। আর এই সকাল বেলা কি পেয়ারা খাবে নাকি সকাল করে? এক ডজন পেয়ারা কে খাবে? যাই হোক, মোটামুটি প্রথম থেকে উঠে মুখ না ও হচ্ছে কিছু না, দু ঘন্টা তো মুখটাও ভালো করে ধোয়, মানে ফেসটুকু না, তবুও মুখ থেকে গলায় নামেনি এখনো মুখটুকুই। চা চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয় যেটা, সকাল গুটি মানে ন্যাতানো বিস্কিট খেয়েছে। মানে তোর ব্যাপারটাই তো ন্যাতানো, ওই জন্য তোর মুখটুকু না, শুধু মুখটুকু ধুয়ে ধুয়ে তোর এরকম ন্যাতানো বিস্কুট পছন্দ হয়, শুধু মুখটুকু। সো জয়দীপ দেখ, ব্যাংক থেকে একটা অফার দিয়েছে যে একটা হোটেল মন্দারমণির যে কোনো তিনটে, মন্দারমণিই তো বললো, মন্দারমণির যে কোনো তিনটে হোটেলে ওরা দুরাত্রিদের প্যাকেজ দিচ্ছে, টু বেড অথবা ফোর বেড এর যে কোনো রুম দুটো করে। দেখছিলাম হোটেলটার নাম জানে কি ছিল? প্রাণায়ামটা করে নিয়েছি, কারণ ওটা খুব দরকার। মানে অফারটা কি আমি বলছি, অফারটা বলছে দুদিনে, মানে সেটা তুমি টু বেডরুমের রুম নিতে পারো, ফোর বেডরুম এর নিতে পারো, তবে একটা রুম দুদিনের জন্য, দুদিন রুম একটা করে, টু বেডরুম ফোর বেডরুম ওটা, তার সাথে তোমার অ্যাডিশনাল থাকবে ব্রেকফাস্ট, শুধু ব্রেকফাস্ট থাকবে অ্যাডিশনাল। তো আমি বলে দিয়েছি অন্য কিছু আর জায়গার কথা আমরা চিন্তাই করবো না। আমরা মুখস্থ করে ফেললাম, ওরা লজ্জায় ও লজ্জায় বলতে পারছে না আসলে। যাই হোক, ব্যাপারটা থ্যাংক ইউ, আর ভীষণ ভালো হোটেলটা, অনেকগুলো ট্রিপ হচ্ছে, কারণ আমাদের বাড়ির থেকেও বলছে একবার যাবে, সোমালি আসছে, আর তারপরে এরাও বলছে একবার যাবে, তো মানে ব্যাপারটা মানে শাড়ি তো পরে নিয়েছি দেখতেই পাচ্ছ ওর থেকে ধার নিয়ে, আর এখন কি করছিস বাবা? আমার আজকে মেকআপ আর্টিস্ট হচ্ছে, এই যে প্রিমিয়াম মেকআপ আর্টিস্ট, আচ্ছা পুরোটা হলে দেখাচ্ছি, এবার একটা অত্যাচার হবে। এই হচ্ছে ফাইনাল লুক, শাড়িও থেকে ধার নিয়েছি, এইটা আমার, এটা আমার, বাকি মেকআপ সমস্ত কিছু ও করে দিয়েছে। একটু ক্লোজ দেখে, আই হোপ ভালো লাগছে, মানে ওদের টিভি চ্যানেলের মেকআপ তো একটু অন্যরকম হয়, একটু ম্যাট ফিনিশ হয়, তো যাই হোক চেষ্টা করেছি সেরকম করার, কারণ অতটা প্রফেশনাল ও প্রফেশনাল, বাট টিভির জন্য কোনোদিন করেনি। তো যাই হোক রেডি হয়ে গেছে, ওখানে মিউজিশিয়ান দাদারা চলে এসেছেন, আমি এবার এগোবো। আপাতত আমি এখন খাচ্ছি হচ্ছে পাউরুটি স্যান্ডউইচ, এটা খুব সুন্দর করেছে, তো চলো সেটিং গিয়ে দেখা হচ্ছে। তো
আমি তো প্রায় পৌঁছে গেছি, বাট মানে আমি প্রচণ্ড মানে দেরি হয়ে গেছে। তার একটাই কারণ হচ্ছে আমি অ্যাড্রেসটা, আসলে তারা মিউজিকের অ্যাড্রেসটা একটা আলাদা ছিল, সেটা সেক্টর 5 ছিল। আমি তারা মিউজিক দিতেই সেটা সেক্টর 5 নিয়ে নিয়েছে, কিন্তু এখন তো তারা নিউজ হয়ে গেছে, যেটা হচ্ছে সেন্ট্রাল জেলের এখানে দমদম এখানে। তো কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাড্রেস, মানে 15 মিনিট আমি লেট রান করছি ওখানে, মিউজিক সেট আপ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, বারবার ফোন করছে, মানে এরকম এম্বারেসিং একটা মোমেন্ট আমার জীবনে কোনোদিন, এতদিনের মিউজিক্যাল লাইফে কোনোদিন হয়নি। যাই হোক, পুরোটাই একটা শিক্ষা, পুরোটাই একটা আমারই ভুল, আমারই দেওয়া ভুল হয়েছে, বাট খারাপ লাগছে, মানে এরকম লেট আমি সাধারণত হই না খুব একটা। এটা আজকে আমাদের সেট টোটাল, তারা নিউজে আছি আমরা, তারা মিউজিক ছিল যেটা কনভার্ট হয়ে আজকে আসার সময় গুলিয়ে ঘ হয়ে গেছে পুরো। এ হচ্ছে টোটাল টিম ওয়ার্ক আর কি, এত ভালো টিম আমি বহুদিন পর পেলাম। মানে ঈশান, অমিতদা, এটা পিকন, খুব কিউট নামটা, আর দেবাশিস, অরিন্দম দার সাথে আমি প্রথমবার একদমই, আর এটা হচ্ছে মলয়দা, আমি দাদাভাই বলে ডাকি। সেই আদ্যাপীঠ থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল 12 বছর প্রায় এক যুগ। আরো হচ্ছে রোহিত, পুরো মানে আমার সাথে যতটুকু এই লাল শাড়ির অবদান করি, কারণ আমি তো সাদা ছাড়া পরি না খুব একটা, সাদা কালো। তো যাই হোক, প্রচন্ড ভালো, মানে এই যে সেট, এটা একটা মানে কি বলবো, নস্টালজি, কারণ তারা দেখে আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি। তো সুতরাং আজকে এখানে থাকা, এবং যদি গান মিউজিক এনারা অসাধারণ, আর যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে, তাহলে পুরো অবদানটা এদের, কারণ এত ভালো সত্যি এরা, মানে মানে হয় না সহযোদ্ধারা যদি না সঠিক মানুষ হন, তাহলে সঠিকভাবে জিনিসটা আপনাদের সামনে আসবে না। তাই পিছনের মানুষগুলোর অবদান প্রচুর, এত হোমলি একটা ফিলিংস, তুমিও বলো। তাহলে তো আমার থেকে বেশি জায়গায় ঘুরে, তো এই যদি ফিডব্যাক হয় ভীষণ ভালো লেগেছে আমার। তো এনারা পারমিশন দিয়েছে, তাই একটুখানি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আর বাকি তো খুব পথ চলতে থাকবো। কি যে ক্রিয়াকর্ম করলাম সেটা জানতেই এখন একটু শব্দমহলে পাড়ি দিয়েছে আমরা সবাই মিলে। তো আমি চলে এসেছি গুড্ডির বাড়িতে, চাবি আমি নিয়ে গেছি, আমি ভাত ভাত খাবো একটু। এখানে আছে পনির, এখানে আছে ডাল ভাত, এখানে শাক ভাজা, ভাই আসছে। একটা কথা কিন্তু ভীষণ সত্যি, সেটা হচ্ছে মুখ থেকে যখন মেকআপটা উঠে যায় না, তার যে রিফ্রেশমেন্টটা, সেটা আর কোনো কিছুতে হয় না। এনিওয়েজ, মেকআপ করতে আমি খারাপ পারি না, কিন্তু আমি সবসময় মেকআপ লাগে, মানে ওই যতক্ষণ মুখে থাকবে তখন একটা প্রচন্ড কিরকম অস্বস্তি লাগে। যাই হোক, চলো আজকে তো বিরিয়ানি ট্রিট হওয়ার কথা, ভাই তো আসবে, আর জয়দীপটা এসে গেছে, জয়দীপটা গেছে চিকেন কিনতে, আর আমি এখন 750 চাল এনেছি, আই হোপ চারজনের আমাদের হয়ে যাবে। তো চালটাকে আমি ভিজিয়ে দিয়েছি, আর আমি খুব প্রিপারেশনটা করে রাখবো, যাতে চিকেনটা আসার সাথে সাথে আমি ম্যারিনেট করতে পারি। আর ভাইকে বলেছি কালারটা আনতে, বিকজ এখানে আমি যে বললাম কালকে যে আমার পাড়ার দোকান, আমার দাদা ভাইয়ের দোকান বেঁচে থাক, অন্তত যেটা চাইবো সেটা পাওয়া যায়। স্পেন্সারে আন মানে আমিথা আটন নেই, জাফরান ছিল না, অনেক কিছু ছিল না। যাই হোক, চিকেনটাকে পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, এখানে জাফরান, যেটা জাফরানটাকে দুধে একটুখানি মিক্স করে রেখেছি, তার সাথে এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, কাজ অনেকটাই এগিয়ে গেছে, কানে পেস্টটাও করে রেখে দিয়েছি, সব ক্লিনও হয়ে গেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে দুধটা এনেছিলাম, দুধটা ফুটিয়ে রেখে দিয়েছি, আর এখানে জয়দীপ দেবতা আজকে আবার ভর্তা করবে, তাই জন্য আবার চিকেন এনেছে। আর এবার আমি একটু বিশ্রাম নেবো, এইটা লিটারেলি আমারই একটা সমস্যা, এবং এখানে মানে আমার কাজ করতেও খুব ভালো লাগে, মানে ফ্রিলি করি, এরকম কোনো ব্যাপার নয় যে আমি এসছি বলে নয়। আর বেশ আনন্দ করে আমরা সবাই তিনজনে মিলে খুব মজা করে থাকি, আমি যখনই আসি না কেন। তো চলো, জগদীপ দার ভাই এসে গেলে আমি একটু চাটা করে খাবো, কেন এই সময় আমার প্রচন্ড চা চা করছে।
চলে এসেছে গরম গরম চা, আর সাথে চলে এসেছে ভাইয়া, চলে এসেছে আমার ফুড কালার, আর এখানে গুড্ডির, ও সেই গুড্ডির সেই অর্গ্যানিক কি আলমন্ড বিস্কিট সকালবেলা ভেঙে দিয়েছিল। আপাতত এই দিয়ে আমরা চা জোকটা সারি, আবার আমাকে বিরিয়ানি করতে হবে। বোকা বাক্সটা তো এমনি পড়ে আছে, দেখা তো না কিছু, এই যে বোকা বাক্সটা এটা তো এমনি পড়ে আছে, দেখো তো না কিছু। ভালোই তো গান হচ্ছিল, এই থেকে থেকে যে তোমার বেগ পাই টমেটো আছে, একটু এখানে দেখো আমি সমস্ত প্রিপারেশন করে দিয়েছি, শুধু এইটা শুধু পোড়াবে, আর আবার সেই আগের দিনের মতো নিঃশ্বাস নিতে পারবো না, শুকনো লঙ্কা পোড়াচ্ছে। আমি এখানে বিরিয়ানি স্টেপ করছি, আমাকে করতে দেবে না একদম, ডেফিনেটলি করতে, শুকনো লঙ্কা পোড়ালে তার যে গন্ধ মাগো। তো এইখানে জয়দীপ দা স্পেশাল চিকেন ভর্তা রেডি, ত্রিপুরা স্পেশাল চিকেন ভর্তা, খুব টেস্টি হয়, চলো। আর আমার বিরিয়ানিও রেডি, এখানে আমি দু দফা বিরিয়ানি বসাতে দিয়েছিলাম, এখানে একটা আছে, এটা হয়ে গেছে অলরেডি, সব পরিষ্কারও হয়ে গেছে, রান্নাঘর পুরো টিপ টপ। কালকে রোজ ওয়াটার কিনতে গিয়ে দেখো আমারই ভুল হয়েছে, দেখে নেওয়া উচিত ছিল যে স্পেন্সারে যে কিছুই পাওয়া যায় না এটা মাথায় ছিল না, তার ঘুরোতে গেছি। এটা হচ্ছে অর্গ্যানিক রোজ ওয়াটার, যেটা ক্লিনজ আর ফেসিয়াল টোনার হিসাবে ব্যবহার করা হয়। যাই হোক, এটা আমার কাজে লেগে যাবে, অসুবিধা নেই, আজকে আমার গিয়ে কিনে নিয়ে এলাম। আর এখানে বসেছে আমার সেকেন্ড দফায়, প্রপার বেসিসে হচ্ছে না, কিন্তু ওই আর কি, যাতে ভাবটা না বেরোয় দেখবে যে গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো দেওয়া দিচ্ছে সেই সন্ধ্যেবেলা করা আমার সেই যুদ্ধ এখন শেষ হয়েছে, এখন আমি যাবো একটু ফ্রেশ হতে। চলো জয়দীপ দা আবার বেশি গান শোনাবে, ওখানে আমরা সবাই মিলে গল্প করতে বসবো। গুড্ডি আসছে অফিস থেকে, এসেই গেছে, একটু ফ্রেশ হতে গেছে। গুড্ডির বাড়িতে প্রতি লোভ হয়েছে, খাজানা ফাঁকা করেছে, সাড়ে তিন হাজার মিস্ত্রির জাত আছে একদম, মানে পুরো একদম প্রপার, মানে একদম জানি যে স্কিন কেয়ার কিভাবে করতে হয়। সেটাতে আমি কি করবো, মিস্ত্রির ক্লাসের জন্য আমার যে রেঞ্জ কমে যাচ্ছে, এখন তো মিস্ত্রি নেই, যাই হোক সেটা বড় কথা না, এবার ওই এলো, এবার আমি ক্লিনজার ক্লিনজার একদম ক্লিনজার আমার বার করা ছিল, তুই অপদার্থ তুই দেখতে পাস, বিশ্বাস কর আমি দেখতে পাই না, তুই দেখতে পাবি কি করে, আমি এক্সপেক্টই করিনি, দেখো আমি একদম এক্সপেকটেশন অনুযায়ী করে গেছি। ও আমাকে সকালে বলে গেছে যে তুই আমার জন্য খাজানা থেকে কিছু করিস না করিস, তুই শুধু আমার জন্য ক্লিনজার বার করে গেছিস, এই কথাতে আমি যথেষ্ট গুরুত্ব দিই, ক্লিনজার বার করেই আমি তবে গেছি, ও অপদার্থের মধ্যে খুঁজে পায়নি, দোষ কার, আপনারা উত্তর দেবেন কমেন্ট বক্সে প্লিজ। আমার বিরিয়ানি হয়ে গেছে, দেখো এবার আমি সার্ভ করবো, দেখতে তো ভালো হয়েছে, বাট ফিঙ্গার ক্রস কি আলটিমেটলি হলো সেটা না, আমি এগুলোকে বাড়বো আপাতত। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আশা করি আমাদের এই ছোটোখাটো মজা, ছোটোখাটো এই যে সকলে মিলে থাকা তোমরা উপভোগ করেছো, ভালো লেগেছে খারাপ লেগেছে সবটাই মিলিয়ে মিশিয়ে থাকে, তবে আমরা ভীষণ এনজয় করেছি আর সেটাই করার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। তাই জন্য সবসময় বলি তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, মন থেকে ভালো থাকো,
শরীর ভালো থাকুক প্রত্যেকের, কারণ প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করো, প্রত্যেকটা মুহূর্তকে নিয়ে বেঁধে বেঁধে থাকো, কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ দামি হয়। ভালো থেকো সকলে, কারণ প্রতিটা আগামীকাল অজানা। শিবরাত্রি, টাটা।